নমস্কার প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকে আমি তোমাদের সামনে নিয়ে উপস্থিত হলাম পশ্চিমবঙ্গের নদ নদীর ভিডিও যা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক সমস্ত চাকরির পরীক্ষার্থীদের জন্য আর এই ভিডিওটা আমি ম্যাপের সাহায্যে ম্যাপ অ্যানিমেশনের সাহায্যে তোমাদের সামনে প্রেজেন্ট করব তো এই ভিডিওটা আমি দুটো ভাগে এনেছি তোমাদের জন্য প্রথম ভাগে আমি উত্তরবঙ্গের সমস্ত নদ নদী দেখাবো এবং দ্বিতীয় অংশে আমি তোমাদের এই টপিকের ওপর যে যে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষা এমসিকিউ এসছে বা আসার মতো সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আমরা কেন দেখছি ভিডিওটা যাতে আমরা চাকরির পরীক্ষায় যে প্রশ্ন আসবে সেগুলো যাতে ভালো মতো পারি তার জন্যই তো তো সেই ব্যবস্থাও কিন্তু করেছি তোমাদের একটাই আশা রাখবো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো দেখো আমরা প্রথমে প্রথমে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের নদীগুলো আলোচনা করব পরবর্তী কোনো এক ভিডিওতে আমি দক্ষিণবঙ্গের নদীগুলো আলোচনা করব তো উত্তরবঙ্গের যদি আমি নদী দেখাই তাহলে আমাকে গঙ্গা আর ব্রহ্মপুত্রটা দেখাতেই হবে হ্যাঁ কারণ এই উত্তরবঙ্গের সমস্ত নদী কিন্তু এই দুটো নদীতে এসে মিশেছে মানে দুটো নদীরই উপনদী ম্যাক্সিমাম নদী তো দেখো আমি দেখালাম প্রথমে গঙ্গা এবার এই গঙ্গা যখন পশ্চিমবঙ্গে প্রবেশ করে এখানে দুটো শাখা হয়ে যায় একটা শাখা বাংলাদেশে পদ্মা নামে যায় এবং আর শাখা মুর্শিদাবাদ দিয়ে নেমে আসে ভাগীরথী নামে ঠিক আছে প্রত্যেকটাই আমি ম্যাপ অ্যানিমেশনের সাহায্যে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এরপরে দেখো ব্রহ্মপুত্র নদী ওদিকে আসাম থেকে যখন আসে এবং যখন বাংলাদেশে এন্ট্রি করে তখন তার নাম কিন্তু চেঞ্জ হয়ে যায় যমুনা ঠিক আছে আর এবার পদ্মা আর যমুন আর মিলিত প্রবাহ মেঘনা নামে সেটা পরে বাংলাদেশের নদী হয়ে গেল নিঃ বঙ্গোপসাগরে পড়ল এবার দেখো আমি তোমাদের এখন যে নদীটা দেখাবো একটা একটা করে প্রথমে দেখাবো আমি তিস্তা নদী ঠিক আছে তো দেখো তিস্তা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে আমরা প্রত্যেকে বয়ে পড়েছি যে সিকিমের জেমু হিমবাহ থেকে এটি উৎপত্তি লাভ করেছে তো দেখো সিকিমের জেমু হিমবাহ থেকে তিস্তা নদী বেরোলো ওকে এবং মানগান বলে যে জায়গাটা আছে ওখানে আরও দুটো উপনদী বা নদীর মিলিত প্রবাহ এসে মিশেছে কোন নদী দুটো দেখো একটা হচ্ছে লাচেন দেখো লাচেন নদীটা এই বেরোলো এবং তার পাশেই আর নদী লাচুং এই দুটো নদী মিলিত প্রবাহ মানগানের কাছে মিলিত হয়েছে তিস্তার সাথে এবং অনেকেই মনে করে যে এইটাই দিক বরাবরই নাকি তিস্তার অ্যাকচুয়াল উৎপত্তি ওকে তো বইয়ে যেটা আছে প্রশ্নে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে সিকিমের জেমু হিমাবাহ থেকে ঠিক আছে এবার এই দুটো জায়গা থেকে নদী যখন মানগান হয়ে যখন কালিম্পং কাছে আসলো তখন কিন্তু আরও একটা নদী রাংপো সেও কিন্তু এসে মিশলো তিস্তার সাথে এর মাঝে কিন্তু অনেক নদী আছে বন্ধুরা এবং সব নদী দেখানো সম্ভব নয় আর ইম্পর্টেন্টও নয় ওকে ছোট ছোট অনেক নদী কারণ এটা জানো যে হিমালয় থেকে প্রচুর নদী বেরিয়েছে এরপরে দেখো নদীটা বয়ে গেল কালিম্পং এর আর দার্জিলিংয়ের সীমানা বরাবরই নদীটা যখন আসলো তখন ওখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে তিস্তা বাজার ওকে দেখো এই তিস্তা বাজার পুরোপুরি একেবারে বর্ডার সংলগ্ন এলাকায় আছে ওই তিস্তা বাজারে কেন বললাম কারণ ওখানে আরও একটা নদী আরও একটা তিস্তার উপনদী রিঙ্গিত রিঙ্গিত এসে মিশেছে ওকে এবার এদিক দিয়ে রাংপো আর এদিক দিয়ে রিঙ্গিত আর ওইদিকে তিস্তার মিলিত প্রবাহ আবার বয়ে গেল এবং পুরো কালিম্পংটা বয়ে যখন জলপাইগুড়ি ঢুকবে যে জলপাইগুড়ি যেখানে এন্ট্রি করবে সেই জায়গাটার নাম কি হলো সেবক সেই জায়গাটার নাম কি হলো সেবক ওকে এইবার দেখো সেবক থেকে কি হলো নদীটা আরো উৎপত্তি লাভ করে পুরোপুরি জলপাইগুড়ির মাঝ বরাবর বলবো না ঠিক একটু ধার ঘেসে বয়ে গেল ওকে এবং এই জলপাইগুড়ির যে নদী শহরটা সেটা কিন্তু এই তিস্তারই তিস্তারই পারে অবস্থিত ওকে তিস্তার পাশে অবস্থিত এবার দেখো এই সময় এই জলপাইগুড়ি দিয়ে যখন বয়ে যাচ্ছে তখন অনেক উপনদী এসে মেশে তার মধ্যে কতগুলো হলো যেমন লিস ঘিস দেখো কিভাবে নদীগুলো বয়ে গেছে ওকে চেল দেখতে পাচ্ছ চেল চেল কিন্তু সরাসরি এসে তিস্তাতে মেশেনি চেল এদিক দিয়ে এলো এবং আরও আমাদের আর একটা তথ্য আমি তোমাদের বলে রাখি যে জলপাইগুড়িতে গরু মারা জাতি উদ্যান আমরা জানি আমরা পড়েছিলাম জাতি উদ্যানের ভিডিওতে এবং আমরা জানি কি কালিম্পংয়ের নেওরা নেওড়া ভ্যালি জাতি উদ্যান ওকে এবার ওই নেওড়া ভ্যালি থেকে নেওরা নদী উৎপন্ন হয়েছে আর এদিকে চেলটার কথা মনে রাখো ওই নেওরা নদীটা ঠিক গুরুমারা জাতীয় উদ্যানের পাশ বরাবর এসে চেলের সঙ্গে মিশে তিস্তায় মিশেছে জলপাইগুড়িতে ওকে এবার দেখো মালবাজারের পাশ থেকে আবার মাল নদী যেটা কিনা না নেওড়ার একটা উপনদী এসে আবার নেওরাতে মিশেছে তো এগুলো সবই কি সব জলপাইগুড়ি দিয়ে জলপাইগুড়ির আশেপাশেরই সব নদী এসে কিসে মিশেছে সব তিস্তায় মিশেছে ওকে তো এবার দেখো এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে আরও একটা নদী সেটা হচ্ছে করলা নদী এই করলা নদী জলপাইগুড়িতে মিশেছে পুরোপুরি একে বেঁকে এসে জলপাইগুড়ি শহরের পাশে মিশেছে এবং এই করলা নদীটা ঠিক অনেকটা লন্ডনের টেমস নদীর মতো যেখানে শহরের মাছ বরাবর যখন নদী বয়ে যায় তখন সেটা শহরের সৌন্দর্যকে অনেকটা অনেকগুণ বাড়িয়ে দেয় যেমন আমরা কি দেখেছি যে যখন কলকাতা আর এদিকে হাওড়া আছে মাঝখান দিয়ে যখন নদী বয়ে যাচ্ছিল হুগলি নদী তখন যেমন একটা সৌন্দর্য একটা যে দেখা যায় উপর থেকে বা তার যে নদীর যে উপকারিতাটা পাওয়া যায় যে একটা শহরবাসীর কাছে সেটা কিন্তু এই জলপাইগুড়ির মধ্যে লক্ষ্য করা যায় এরপরে দেখো এরপরে আমরা দেখব যে চাপরামারি অভয়ারণ্য গরুমারা জাতীয় উদ্যানের উপরেই কিন্তু আছে ওকে এবার দেখো এই থেকে আরও একটা নদী এসেছে এসে চাপরামারি অভয়ারণ্য আর গরুমারা জাতীয় উদ্যানের মাছ বরাবর কিন্তু বয়ে গেছে অনেকে কি করে এই দিক বরাবর করে দেয় না ও নিচে গরুমারা জাতীয় উদ্যান আর ওপরে চাপরামারি এর মাঝে কিন্তু মূর্তি নদীটা এসে কার সঙ্গে মিশেছে তখন আমাদের আবার একটা আর কি নদী জানতে হবে সেই নদীটার নাম হচ্ছে জল ঢাকা নদী ওকে এই জল ঢাকা নদীটা দেখো এই উপর থেকে এসছে ওপর থেকে কুপুপ বলে একটা লেক আছে যেটা একটা গ্লেসিয়াল লেক সিকিমের পাশে সেখান থেকে এসছে যেটার ওপরের দিকে নাম হচ্ছে কিন্তু দিচু ঠিক আছে সেইটা এসে জল ঢাকাটা এসে মিশেছে আর এদিক দিয়ে মূর্তিটাও এসছে চাপড়ামারি অভয়ের ওপর দিয়ে এসছে ওকে এবার এবার দেখো এই জলঢাকা তে আরও একটা উপনদী এসে মিশেছে এই জলপাইগুড়িরই সেটা হচ্ছে ডায়না এরকম আরও আছে আমি সেগুলোর নাম নিলাম না ওকে এইবার দেখো আমরা যেটা জানবো সেটা খুব গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গের খুব গুরুত্বপূর্ণ নদী সেটা হচ্ছে তোরসা নদী দেখো তোরসা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে তোরসা নদী গতিপত্রে দেখি চুম্বি ভ্যালি আছে সেই চুম্বি ভ্যালি থেকে ভুটানের চুম্বি ভ্যালি থেকে উৎপন্ন হয়েছে দেখতে পাচ্ছ তোমাদের ছবির মাধ্যমে আমি প্রেজেন্ট করছি চুম্বি ভ্যালি থেকে তোরসা নদীটা উৎপত্তি হলো এই এলো এবার যখন সে পশ্চিমবঙ্গে এন্ট্রি করছে মানে কোন জেলা আলিপুরদুয়ারে এন্ট্রি করছে সেই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে আমি তোমাদের বলে দিই যখন এন্ট্রি করছে তখন সেই জায়গাটার নাম কি হয় দেখো এখান দিয়ে আমি তোমাদের পুরো গতিপথটা বলে দিলাম প্রথমে আলিপুরদুয়ারে এলো তারপরে কোথা দিয়ে এলো তারপরে কুচবিহার দিয়ে কোথা গিয়ে মিশলো না এখানে যমুনাতে গিয়ে মিশলো ওকে এইবার দেখো এবং এই তোরসা নদীর যে পারে অবস্থিত কিন্তু কুচবিহার শহরটা এটাও কিন্তু তোমাদের জানতে হবে ওকে এরকমও কোশ্চেন আসে আচ্ছা তো দেখো তোরসা নদী যখন এন্ট্রি করলো পশ্চিমবঙ্গে মানে আলিপুরদুয়ারে তখন সেই জায়গাটা ভুটানের সোলিং জায়গাটার নাম ফুন্ডসোলিং এবং এই জায়গায় কিন্তু একটা ছোট্ট এলাকা আছে সেটা হচ্ছে টোটোপাড়া এবং এখানে কিন্তু টোটো উপজাতিটা থাকে আমি তোমাদের ওই ভিডিওতেও বলেছি যে টোটো উপজাতি দেখা যায় কিন্তু এই আলিপুরদুয়ারে আর টোডোটা কিন্তু নীলগিরি পার্বত্য অঞ্চলে কিন্তু দেখা যায় ভালো করে বলছি টোডো আর টোটো যেন না গুলিয়ে যায় ওকে এই বরাবর এরপরে দেখো আমরা যে তথ্য জানবো আমরা প্রত্যেকে জানি যে এই আলিপুরদুয়ারে দুটো ন্যাশনাল পার্ক আছে একটা হচ্ছে বক্সা ন্যাশনাল পার্ক আর একটা হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক এই তৌসা নদীটা কিন্তু জলদাপাড়া ন্যাশনাল পার্কের মাঝখান দিয়েই কিন্তু গেছে তার কিছু অংশ কিন্তু ডান পাশে আছে কিছু অংশ পাশে আছে এবং এই তোর এই জলদাপাড়া অভয়ারণ্যই মাছ বরাবর মাছ বরাবর একটা ছোট্ট একটা নদী সরু আর একটা ছোট্ট নদী গিয়ে মিশেছে এই তোর সাথেই নাম হচ্ছে হল ওকে আচ্ছা এরপরে দেখো আমরা জানি বক্সা টাইগার রিজার্ভ এবং বক্সা ন্যাশনাল পার্ক তো এখান এটাও এই জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ ওকে এবার দেখো এই যে এটা হচ্ছে বক্সা আর এটা হচ্ছে বক্সা আর এটা হচ্ছে কি এটা হচ্ছে জলদাপাড়া এর মাঝে কিন্তু কালজানি নদী বয়ে গেছে ওকে আর এই যে ডিমা নদী একটা এটা কিন্তু বক্সার মাঝখান বরাবর বয়ে গিয়ে কোথায় মিশেছে কালজানিতে কালজানি নদীতে মিশেছে এবং বর্ডার এলাকায় কিন্তু আলিপুরদুয়ার যে শহরটা সেটাও কিন্তু এখানেই আছে ওকে তাহলে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না এরপরে দেখো আমরা যে তথ্যগুলো জানবো যে এই কালজানিয়া ডিমা এটা প্রবাহিত হয়ে কোথায় গিয়ে মিশেছে না তোরসার সঙ্গে আবার গিয়ে মিশেছে এবং তোরসার সঙ্গে মিশে তারা কোথায় পড়েছে না তারা পড়েছে যমুনাতে পড়েছে ঠিক আছে যে এই বক্সা ন্যাশনাল পার্ক যেটা টাইগার রিজার্ভ এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা এবার দেখো এইখান থেকেই অনেকগুলো জায়গা আছে যেগুলো পরীক্ষায় আসে যে বক্সা হিল জয়ন্তী এই সবগুলো আমি বলছি দেখো তারপরে আর একটা আছে রাজা ভাত খাওয়া এই যে জায়গাগুলো প্রথমত হচ্ছে রাজা ভাত খাওয়াটা জায়গাটা কি ভালচার কনজারভেশন ব্রিডিং সেন্টার এইটা খুব গুরুত্বপূর্ণ এরকম প্রশ্ন আসে এখান থেকে ডিরেক্ট কোশ্চেন আসে আর যে বক্সা এই যে বক্সা হিলের উচ্চতা হচ্ছে চৌদ্দশো মিটার আর জয়ন্তী বলে যে জায়গাটা আছে এই জয়ন্তী জায়গাটা বেস্ট একটা ট্যুরি ট্যুরিস্ট ডেস্টিনেশন এবং এর হাইট অতটা না এর হাইট দুশো আট মিটারের কাছাকাছি এর হাইট ওকে এবং এই যে এখানেও কিন্তু টাইগার রিজার্ভ আছে এটা মাথায় রাখতে হবে পশ্চিমবঙ্গে দুটো টাইগার রিজার্ভ আছে একটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ এবং আরও একটা টাইগার রিজার্ভ হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ ঠিক দেখো রাইডাক নদীটা আলিপুরদুয়ারের দিয়ে এসে কুচবিহার দিয়ে বয়ে গিয়ে কোথায় গিয়ে মিশলো না তোষার সঙ্গে মিশলো এবার যখন রায়ডাকেরই আর একটা পার্ট দেখো মিশছে কোথায় না সংকোচ নদীতে শঙ্ক নদীটা কোথায় যাক সংকশ নদীটা হচ্ছে এখানে আসাম আর পশ্চিমবঙ্গের বর্ডার বরাবর কখনো কখনো আসাম কখনো পশ্চিমবঙ্গ এই বরাবর বইয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখো এই বরাবর বইয়ে কোথায় এলো এই বরাবর বইয়ে নাকি না মিশে গেছে ব্রহ্মপুত্র হতে এসে মিশেছে ওকে এবং রায়ডাকেরই আর একটা শাখা মিশেছে কোথায় এই শঙ্কোষে গিয়ে মিশেছে আচ্ছা এরপরে দেখো এই দুটো জায়গা রায়ডাকের একটা শাখা এখান দিয়ে বেরিয়েছে আর একটা শাখা মেন শাখাটা এই পাশ দিয়ে গিয়ে তোষায় মিশেছে এবং এর মাছ বরাবর যেটা কোচবিহারে অবস্থিত একটা বিল আছে রসিক বিল যেটা পরীক্ষায় আসে রসিক বিল পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত তো এখানে রাইট আনসার হয়ে যাবে কি রাইট আনসার হয়ে যাবে কোচবিহার ওকে তো এইখান থেকে আমরা এই তথ্যগুলোই যথেষ্ট ইম্পর্টেন্ট এবং এগুলো পড়লেই এখান থেকেই কোশ্চেন কিন্তু চলে আসে ওকে এবার দেখো আমি যে তিস্তা বা জলঢাকা এই যে নদীগুলো এগুলো তো আমি কমপ্লিট করিনি না তো এদিক দিয়ে যখন তিস্তা নদীটা জলপাইগুড়ি দিয়ে কোথায় গিয়ে মিশেছে নাকি না যমুনাতে গিয়ে মিশেছে তাহলে যমুনার একটা যমুনার একটা উপনদী কি হলো তিস্তা আর ওদিক দিয়ে ওই যে আমি বললাম না যে জলঢাকা নদীটা জলঢাকা নদীটা যখন কোচবিহার হয়ে যখন ইয়েতে পড়ে মানে যমুনাতে পড়ে তখন তার নাম কিন্তু ধরলা হয়ে যায় ঠিক আছে তার নাম কিন্তু ধরলা হয়ে যায় ওকে তাহলে দেখলাম আমি সব নদীগুলো যেমন তিস্তা নদী জলঢাকা নদী তোরসা নদী শঙ্কোচ নদী এই সমস্ত নদীগুলো কিন্তু আমি দেখে এবার আমরা দেখবো মহানন্দা নদী মহানন্দা নদীর ডিটেলস দেখব যে কোন কোন নদী এসে মিশেছে মহানন্দার এবং মহানন্দার পাশে কোন কোন শহর আছে সব কিছু আমরা বিস্তারিত আলোচনা করব। তো দেখো দার্জিলিংয়ের মহালধিরাম হিলের পাশে পাগলা ঝোড়া থেকে এই মহানন্দা নদী উৎপত্তি হয়েছে দেখতে পাচ্ছ মহানন্দা নদী পাগলা ঝোড়া থেকে বেরিয়ে এলো ও ফলস থেকে নেমে এসে কোথায় গেল শিলিগুড়ির কাছে এলো ঠিক আছে এই শিলিগুড়ির কাছে মহানন্দা নদী যখন আসে তখন আরো একটা নদী বালাসন নামক আরো একটা উপনদী এসে এই মহানন্দাতে মেশে তাহলে বালাসন মহানন্দার একটা উপনদী হলো এইবার মহানন্দা বয়ে চলে বয়ে চলে সে বিহারে এন্ট্রি করে এবং বিহারের কিষাণগঞ্জের সামনে আরও একটা নদী এবং খুব ইম্পর্টেন্ট যেটা নেপাল আর পশ্চিমবঙ্গের বর্ডার বরাবর এই মেচি নদী মহানন্দার সঙ্গে এসে মেশে কোথায় না বিহারের কিষাণগঞ্জের কাছে এবার বিহারের কিষাণগঞ্জের পর থেকে এই মহানন্দার নাম কিন্তু চেঞ্জ হয়ে যায় বিহারে এটা ফুলহার নামে পরিচিত হয়ে বয়ে যায় এবং দেখতে পাচ্ছ ফুলহার নদী বয়ে গিয়ে কোথায় কি মিশলো না প্রধান শাখাটা মিশল গঙ্গায় এবার কিছুটা ওপরে সাহেবগঞ্জ আছে সেই এলাকা বরাবর এই ফুলহারেরই অর্থাৎ মহানন্দারি মেন শাখা যেটা বেরিয়ে এলো এবং মালদা শহরের মাঝখান বরাবর প্রবাহিত হয়ে নাকি পদ্মায় গিয়ে মিশল ওকে দেখো আশা করি আমরা বুঝতে পারলাম যে এখানে কি কি হলো এই মহানন্দা নদী পুরো মালদা শহরের মাঝখান দিয়ে বয়ে গেল এবং মালদা শহরটা কিন্তু মালদা যে ডিস্ট্রিক্টটা সেটাকে কিন্তু দুটো ভাগে ভাগ করে দিল ওকে এবার আরও একটা নদী এই মহানন্দা যেখান দিয়ে বেরিয়েছে তারপরে দেখো কালিন্দী নদীটাও বেরিয়েছে কালিন্দী নদীটা আবার আমি তোমাদের দেখাচ্ছি দেখো কালিন্দী নদীটা বেরিয়ে কোথায় গিয়ে মিশলো নাকি মালদা শহরের এখানে একে বেঁকে এবার দেখো এখান থেকেই একটা কোয়েশ্চেন আসে এই যে মহানন্দা আর এই যে কালিন্দিটা দেখতো এই বরাবর যে অংশগুলো এইটাকে বলা হয় তাল এখানে প্রচুর রদ আছে হ্যাঁ আর এই অংশটাকে এই অংশটাকে কি বলা হয় দিয়ারা বলা হয় এই দিয়ারাতে নবীন পলি গঠিত উর্বর ভূমিভাগ দেখা যায় বলে এখানে দিয়ারা বলা হয় আশা করি বুঝতে পেরেছ ওকে এরপরে দেখো আমরা জানবো যে আরও একটা নদী সেটা হচ্ছে পাগলা নদী যেটা কিন্তু এই গঙ্গা থেকেই উৎপত্তি হয়ে আবার গঙ্গাতেই মিশেছে খুব গুরুত্বপূর্ণ কেন নদী এই পাগলা নদী কারণ এই পাগলা নদীর তীরেই কিন্তু বাংলার প্রাচীন রাজধানী গৌড় অবস্থিত ওকে এবং গৌরে কি আছে বড়সোনা মসজিদ আছে এটা খুব ইম্পর্টেন্ট এরপরে দেখো আমরা মহানন্দা তো জানলাম এবং মহানন্দার আরও কিছু উপনদী আমরা জেনে নেবো যেমন নাগর যেটাকে ইংরেজিতে আই বানানো আছে ওকে অ্যাকচুয়াল উচ্চারণ করলে তো নাগরি হয় তো এটা নাগর এই যে নদীটা এইটা এসে মেশে কোথায় মালদা টাউনের ঠিক একটু ওপরে মহানন্দার সঙ্গে মেশে এবং আরও একটা উপনদী টাঙ্গন সেটাও এসে কিন্তু মালদা টাউনের একটু নিচ বরাবর এসে মেশে মহানন্দার সঙ্গে এবং আরও নদী যেমন পুনর্ভাবা আত্রায় আত্রাই আত্রাই তো আমরা জানি খুব ইম্পর্টেন্ট কারণ আত্রাই যে নদীটা নেমে এলো এই নদীটা কিন্তু নদীটার পাশেই কিন্তু বালুরঘাট যে বালুরঘাট যে শহরটা সেটা কিন্তু মানে অবস্থিত ওকে এটা পরীক্ষায় প্রশ্ন আসে আচ্ছা এরপরে দেখো আমরা আরও কিছু তথ্য জানবো তার আগে দেখে নেব যে কি পদ্মা নদীতে মিশেছে নাকি সে যমুনাতে মিশেছে এটাও কিন্তু কোশ্চেন আসে তো এই আত্রা এখান দিয়ে বেরিয়ে এসে কিন্তু পদ্মায় মিশলো না কোথায় মিশলো এ যমুনাতেই মিশে গেল ওকে এটাও কিন্তু একটা তথ্য আরও আমরা জানবো যে কুলিক পাখিরালয় কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত ঠিক আছে এই কুলিক পাখিরালয় দেখো কুলিক নদীর পাশে অবস্থিত কুলিক নদীটা কি এই যে নাগর বা নাগর যে নদীটা এই নদীটারই একটা উপনদী এবং এখানে একটা রায়গঞ্জ একটা জায়গা রায়গঞ্জ যেটা আমরা জানি কি উত্তর দিনাজপুরের সদর সদর রায়গঞ্জ এই রায়গঞ্জেই কিন্তু কুলিক পাখিরালয়টা অবস্থিত এটাও কিন্তু পরীক্ষায় আসে প্রশ্ন ওকে তো আমরা পুরো জেনে নিলাম এবং তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই যে আত্রায় আত্রায় যেমন এই শিলিগুড়ির পাশ থেকে উৎপন্ন হয়েছে তারপরে এই যে কুলি নাগর টাঙ্গন পুনর এই যে নদীগুলো এই নদীগুলো কোথা থেকে উৎপন্ন হয়েছে এরকম প্রশ্ন আসতেই পারে তো এই নদীগুলো কিন্তু আগে তিস্তারই সব শাখা নদী ছিল কিছু এমসি করে নেব এই এমসি কিউগুলো খুব গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে প্রশ্ন আসতে দেখা গেছে তো প্রথম প্রশ্ন হচ্ছে তিস্তা ব্যারেজ প্রকল্প প্রজেক্ট কত সালে শুরু হয় তো এখানে কারেক্ট আনসার হয়ে যাবে উনিশশো পঁচাত্তর থেকে ছিয়াত্তর সালে এটা অফিসিয়াল দেখো তথ্য সালে এটার কাজ শুরু হয় দেখো আমি তোমাদের ম্যাপে দেখাচ্ছি এইটা হচ্ছে তিস্তা নদী এবং তিস্তার যে ব্যারেজ সেইটা আমি তোমাদের ম্যাপের মাধ্যমে দেখিয়ে দিলাম ওকে নেক্সট হচ্ছে তিস্তা কোন নদীর উপনদী অপশন হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র যমুনা মহানদী রাইট হয়ে যাবে যমুনা কেন কারণ এই যে যখন ব্রহ্মপুত্র বাংলাদেশে ঢুকছে তখন তার নাম কি যমুনা আর এই যে তিস্তা নদী এসে মিশছে দেখছো দেখছো পাচ্ছ আমি তোমাদের পুরো ম্যাপের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এই দেখো ওকে তাহলে তিস্তা কোন নদীর উপনদী তিস্তা হচ্ছে যমুনা নদীর উপনদী নেক্সট হচ্ছে উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয় তো উত্তরবঙ্গে ত্রাসের নদী বলা হয় তিস্তাকে ঠিক আছে দেখো তিস্তার গতিপথটা আরও একবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের মাথা একবারে ছিপে যায় বিষয়টা হলং কোন নদীর উপনদী আমরা পড়েছিলাম যে জলদাপাড়া অভয়ারণ্যের একটা সরু নদী এসে মিশেছে তোরসার মধ্যে এই দেখো তোরসার মধ্যে মিশেছে এটাই কি এটাই হচ্ছে হলং নদী নির্মিলক্ষিত কোন নদী মহানন্দার উপনদী তো মহানন্দার উপনদী হচ্ছে মেচি টাঙ্গন বালাসন সবগুলো এখানে রাইট আনসার কোনটা হবে সবগুলো কারণ দেখো দেখো মেচি আমি জানি আমি তোমাদের বলেছিলাম যে মেচি হচ্ছে নেপাল আর পশ্চিমবঙ্গের সীমানা বরাবর সীমানা নির্দেশ করেছে আর বালাসন নদীটা শিলিগুড়ির পাশে এসে মিশেছে আর টাঙ্গন আমরা জানি মালদার আরও নিচে এসে মিশেছে যেখানে মহানন্দা সেইখানে হচ্ছে টাঙ্গন এছাড়া পুনর্ভাবা আত্রাই 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 হবে হবে না না মহানন্দার কারণ আমি এটা বলে দিয়েছিলাম যে আত্রাইটা কিন্তু যমুনাতে গিয়ে মিশেছে ওকে তো পশ্চিমবঙ্গে নিম্নলিখিত কোন নদীটি বরফ গলা রাইট আনসার হবে মাতলা তিস্তা জল ঢাকা মহানন্দা এই সব কি সব কি নদীগুলো কিন্তু বরফ গলা জলে পুষ্ট কুলিক পাখিরালয় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত তো রাইট আনসার হয়ে যাবে এখানে উত্তর দিনাজপুর তো এইটা রায়গঞ্জের উত্তর দিনাজপুরের সদর রায়গঞ্জে অবস্থিত আর এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর যার যার সদর হচ্ছে বালুরঘাট যেটা নদীর নদী অবস্থিত ওকে রসিক বিল পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে তো রসিক বিল হচ্ছে রাইট আনসার হবে কোচবিহার এই দেখো কোচবিহার রায়ডাক নদীটা প্রধান শাখাটা তো গিয়ে মিশেছে তোরসায় আরও একটা ছোট্ট একটা একে বেঁকে নদী গিয়ে মিশেছে সংকোচের সঙ্গে এবং সে তার মাঝ বরাবরই কিন্তু রসিক বিলটা অবস্থিত ওকে নিম্নলিখিত কোন নদীটি আসাম ও পশ্চিমবঙ্গের সীমানা নির্দেশ করেছে এখানে রাইট অ্যসার হয়ে যাবে সংকোচ সংকোচ নদীটি ঠিক আছে এখানে ছ হবে তো সরি তালবস্য হবে সংকোচ নদীটি তো এই দেখতে পাচ্ছো তার বয়ে যাওয়াটা কখনো কখনো কখনও আসাম কখনো পশ্চিমবঙ্গে এইভাবে বয়ে গিয়ে কোথায় গিয়ে মিশেছে না যমুনাতে গিয়ে মিশেছে এবং এইখান দিয়ে কিন্তু রায়দাকের আরেকটা শাখা গিয়ে মিশেছে ওকে আচ্ছা নির্মূলখিত কোন নদীটি পশ্চিমবঙ্গ ও নেপালের মধ্যে সীমানা নির্দেশ করেছে তো আমি একটু আগেই পড়েছিলাম যে মেচি নদী দেখতে পাচ্ছ মেচি নদীটা এইখান থেকে যে বালাসন আর মহানন্দা এসে মেশে শিলিগুড়ি শিলিগুড়ি দিয়ে মহানন্দা যখন কিষানগঞ্জে মেশে ওদিক দিয়ে মেচি নদীটাও এসে কিষানগঞ্জে মেশে তারপর কি নাম হয় তার ফুলহার নামে পরিচিত প্রবাহিত হয় ওকে তো পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের নদী তো তার উৎসের মধ্যে কোন জোটটি সঠিক নয় তো দেখো তিস্তা সিকিমের জেমু ইয়াস সিকিমের জেমু বিবাহ দামোদর ঝাড়খণ্ডের খামারপাত পাহাড় ময়ূরাক্ষী ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা সুবর্ণ রেখা হচ্ছে তিব্বতের তিব্বত ভুটানের তিব্বতী উপত্যকা ভুটানের চুম্বি উপত্যকা থেকে কে উৎপন্ন হয়েছে কোন নদী তোরসা নদী তাহলে অবশ্যই এই ভুল কোনটা অপশন ডিটা হয়ে যাবে ভুল ওকে পূর্বতন নদী কোনটি বারো নম্বরের প্রশ্ন এখানে অপশান অনুযায়ী তোরসা রায়ডাক এখানে মিচি হবে না মেচি হবে তো মেচি তারপরে পাগলা এর মধ্যে কোনটা পাগলা তো একবারে আমরা নিচে পড়েছি যে মহানন্দার একেবারে নিচে আর মেচি তো নেপালের সঙ্গে বর্ডার শেয়ার করেছে আর তো তো মাঝখান দিয়ে গেছে দেখতে পাচ্ছ তু চুম্বি ভ্যালি উপত্যকা থেকে উৎপন্ন হয়েছে ভুটানের এখানে রাইট অ্যান্সার হবে রায়ডাক সংকোচটা যেহেতু নেই তাই এটা আমরা বলবো না অপশানে রায়ডাক আছে তাই রায়ডাকটাই একেবারে শেষ সীমানা বরাবর প্রধান নদী হিসাবে পরিগণিত হয়েছে অপশান অনুযায়ী ওকে রায়ডাক হবে রাইট আনসার তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা একটা অনুরোধ করব তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা অন্তত একটা বন্ধুকে শেয়ার করে দাও ঠিক আছে আর একটা অনুরোধ করব একটা লাইক দেবে এবং শেয়ার করে দেবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ এডুকেশনাল গ্রুপে এবং বন্ধুদের সাথে ঠিক আছে তা কেমন ভিডিও দরকার আর কোন টপিকের ওপর ভিডিও দরকার সেটা কিন্তু অবশ্যই মেনশান করে দাও আমি তোমাদের জন্য এই রকমই ফ্রি কন্টেন্ট নিয়ে আসবো